আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তো রমজানকে ঘিরে তো অনেকের অনেক প্রস্তুতি চলছে, আমার বাসায়ও কম বেশি চলছে আলহামদুলিল্লাহ। রমজান মাসে দেখা যায় যে আমরা সবাই কম বেশি অনেকটাই ব্যস্ত থাকি, যার জন্য বাসার যে কাজকর্ম আছে সেগুলো আর আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয় না। মোটামুটি বিকেলে যখন ইফতার তৈরি করতে কিচেনে আসি, তখনই দেখা যায় যে ক্যামেরাটা অন করার একটু সুযোগ পাই, এছাড়া খুব একটা আর ক্যামেরাটা অন করা হয় না। তাই তো কিচেনে এসে ভাবছিলাম যে আজকে ইফতারে কী করব। মোটামুটি যেহেতু গরম পড়ছে, তো এই গরমের মধ্যে দেখা যায় প্রত্যেকদিন যদি ভাজা পোড়া খেতে যাই তাহলে প্রবলেম হয়ে যাবে। তো তাই ভাবলাম যে আজকে একটু পাস্তা করব, আর পাস্তা করতে এসে একটু কাজগুলো গুছিয়ে নিয়েছি। ওই যে আমরা মহিলারা যেটা করি, একটা করতে আসলে দেখা যায় যে আরেকটা কাজ আমাদের হাতে চলে আসে। তো মোটামুটি বাসায় ছোট বড় আমরা সবাই কিন্তু নুডলস, পাস্তা এগুলো একটু বেশি পছন্দ করি। একদিন দুই দিন পরপরই দেখা যায় যে এগুলো খাওয়া হয়, তো তার জন্য একটু বেশি প্রয়োজনও আছে। তো মোটামুটি অনেকগুলো তো খাওয়া শেষ, আর যেগুলো ছিল ওইগুলোকে আমি আবারও নতুন করে একটু গুছিয়ে নিয়েছি। কিছু কিছু করে পাস্তা নিয়ে নিয়েছি, আর সাথে কিছু নুডলসও দেব, আর বাকি যেগুলো আছে ওইগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। আজকে আমি কয়েক রকমের পাস্তা একসাথে রান্না করব, এটা আমার কাছে দেখতে বেশ ভালো লাগে। তো এখানে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি, আর গরম পানিতে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। নর্মালি আমি পাস্তাটা যেভাবে সিদ্ধ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু কয়েক ডিজাইনের পাস্তা আমি এখানে রান্না করব, তার জন্য আমি এক এক ধাপে ধাপে দিয়ে দিচ্ছি। সবার আগে আমি যেটা করেছি, বড় যে পাস্তার সাইজটা আছে সেটা দিয়েছি, কিছুক্ষণ সিদ্ধ করার পর আরও একটা দিলাম, তারপর এটা একটু হওয়ার পর ছোটটা দিয়ে দিলাম। যেহেতু বড় ছোট সব সাইজের পাস্তা আজকে একসাথে রান্না করব, তার জন্য আমি একটু আগে পিছু করে দিয়েছি। একসাথে সবগুলো দিলে হয় যেটা, কিছু হয়তো একটু বেশি হয়ে যাবে, কিছু আবার একটু কম হবে। তো তার জন্য যেটা করেছি, ব্যালেন্সটা ঠিক রেখে আমি আমার মতো করে পাস্তাগুলোকে সিদ্ধ করেছি। মোটামুটি পাস্তাটা সিদ্ধ হয়ে আসার কিছুক্ষণ আগে আমি এখানে কিছু নুডলস দিয়ে দিয়েছি, যেহেতু নুডলস সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি সময় দরকার হয় না। তো তার জন্য যেটা করলাম, এখানে শেষ পর্যায়ে এসে কিছু নুডলস সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এতক্ষণে হয়তো আমার অনেক ভালো লাগার ভালোবাসার আপু ভাইয়া আন্টিরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আর এখনও একটি লাইক দেননি, আপনাদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন। কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে গাছটা দেখে আমার নিজে যেমন মন খারাপ হচ্ছে, হয়তো আমার সাথে আমার অনেক আপুরও মন খারাপ হয়ে যাবে। কারণ এই গাছটা যখন ছোট্ট থাকতে আমি লাগিয়েছিলাম তখনও আপনাদের সাথে শেয়ার করেছি, তারপর এটা যখন আস্তে আস্তে বেড়ে উঠছিল তখনও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখছি যে গাছটা শুকিয়ে যাচ্ছে। তো খেয়াল করলাম যে গাছের গোড়ায় অনেক পিঁপড়া ছিল, তো পিঁপড়াগুলোকে ধরানোর জন্য যেটা করেছি, এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলে কিন্তু গাছে যে পোকা আছে সেটা কিন্তু দূরে চলে যায়, আর এটা আমি একজন আপুর কাছ থেকে শিখেছি। তো যাই হোক, শেষ একটা চেষ্টা করে দেখি, যদি টমেটো গাছটা বেঁচে ওঠে তাহলে তো খুব ভালো লাগবে। তো গাছের গোড়ায় কিছু হলুদের গুঁড়া দিলাম, তারপর কিছু মাটিও দিয়ে দিয়েছি, দেখি কি হয়। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে জানাবো যে গাছের এখন কি অবস্থা। দেখতেই পাচ্ছেন গাছটা কতটা শুকিয়ে গিয়েছে। প্রত্যেকদিন দেখা যায় যে আপনাদের সাথে নানান কথা বলি, নানান কিছু শেয়ার করি। তো এত কিছুর ভিড়ে আমার অনেক সুন্দর সুন্দর আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে বয়স দিতে এসে অনেক বেশি প্রবলেম হচ্ছে, বারবার গলাটা বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে। একদিন যদি কাশিটা কমে যায় আবার নর্মালি দেখা যায় যে আরেকদিন কাশিটা বেড়ে যায়।
বেশ কিছুক্ষণ থেকে দেখছিলাম যে কাশি বেড়ে গিয়েছে, তো কখন যে বয়সটা দিব বুঝতে পারছিলাম না। ভাবলাম যে একটু কমেছে, কিন্তু যখন বয়স দিতে এসেছি তখন বারবার প্রবলেম হচ্ছে। তো যাই হোক, হাজারো ভুলের মাঝে আমার আপু ভাই আন্টিরা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ভালোবেসে দেখবেন, ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন। তো এখানে এই তো দুপুরের পর এসেছি নাস্তা তৈরি করার জন্য, সরি ইফতার তৈরি করার জন্য। নর্মাল ওয়েতে আমি পাস্তাটা তৈরি করছি। আমার বাসায় কিন্তু সবাই নর্মাল রান্নাবান্নাগুলোই পছন্দ করে। পাস্তায় অনেকে দেখা যায় যে চিজ দেয়, এটা অনেকের ভালো লাগে, তবে আমার বাসায় খুব একটা পছন্দ করে না। বিশেষ করে আয়নের বাবা তো চিজের যে স্মেলটা আছে সেটা নিতেই পারে না, তো তার জন্য আমি সেটা অ্যাভয়েড করে যাচ্ছি। নর্মাল ওয়েতে আজকে পাস্তাটা তৈরি করছি। আমি এখানে খুব বেশি কিছু দিতে যাইনি, এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো একটু আদা রসুন বাটা দিয়েছি, সাথে কিছু টমেটো কুচি দিয়েছি আর দুই পিস চিকেনকে তেলের মধ্যে ভেজে তারপর এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর চিকেনটাকেও দিয়ে দিয়েছি ভালো করে মশলা দিয়ে। আমি এটাকে এখন ভাজা ভাজা করে ফেলবো। এখানে আমি নুডলসের মশলাটা ব্যবহার করেছি, যেহেতু আমরা সবসময় সাধারণ রান্নাবান্নাগুলোর সাথে পরিচয়, তাই আমরা দেখা যায় যে হুট করে চাইনিজ স্টাইলে যদি কিছু রান্না করি সেটা খেতে আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো তার জন্য যেটা করি, বাসায় সবাই যেভাবে খেতে পছন্দ করে ওইভাবে তৈরি করে নিই। যারা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন, ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো ভিডিওতে বয়স দিতে এসে কতবার যে কেটে দিচ্ছি, কতবার যে বয়স দিচ্ছি জানি না। অফ ক্যামেরায় কিন্তু এখানে আমি ধনে পাতা এবং ডিম দুইটাই দিয়েছি, দেখতেই পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন যে আমার গলার কী অবস্থা। বারবার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে গলা, কিন্তু কিছু করার নেই, কিছুক্ষণের মধ্যে ইফতারের সময় হয়ে যাবে, যার জন্য আমি খুব বেশি দেরি করতে পারছি না। তো শেষ পর্যায়ে এসে এখানে আমি পাস্তার যে মশলাটা আছে সেটা দিয়ে দিয়েছি, আর অফ ক্যামেরায় এখানে একটা ডিম আর ধনে পাতা দিয়েছিলাম। ইফতারের সময় দেখা যায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শেয়ার করা হয় না, খুবই তাড়াহুড়োর মধ্যে সব কিছু তৈরি করতে হয় আর যার জন্য ডিটেলসে সব কিছু শেয়ার করাও যায় না। নর্মালি একটা অদ্ভুত বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করি। কিছুদিন আগে যখন আমি সেমাই রান্না করছিলাম, তো পাশের ভাবির জন্য নিয়ে গিয়েছিলাম, কেননা পাশের ভাবিরও কিন্তু শাশুড়ি এবার ওনার সাথে রমজান পালন করছে, তো ভাবলাম যে আন্টির জন্য একটু সেমাই নিয়ে যাই। সেমাই নিয়ে গিয়ে ভাবির সামনে দাঁড়ালাম আর ভাবি বলছে যে উনিও সেমাই রান্না করেছেন। তো যাই হোক, দুজনের কিন্তু মিলে গিয়েছে। তো আজকে যখন পাস্তা রান্না করেছি, পাস্তা নিয়ে গিয়েছি, তাও সেম অবস্থা, ভাবিও আজকে পাস্তা রান্না করেছে। তো দুজনে মিলে অনেক হাসলাম যে কী হলো, কেউ তো জানি না যে আজকে কে কী রান্না করব। তো দুজনেরই দেখা যায় যে মিলে যাচ্ছে সব কিছু। তো এই তো এদিকে আমি অন ক্যামেরা অফ ক্যামেরা দুইটা মিলিয়ে পাস্তাটা তৈরি করে নিয়েছি, আর পাস্তাটা এখন জায়গা মতো নিয়ে যাব, কেননা বেশিক্ষণ নেই আর ইফতারের। পাস্তা বা নুডলস এগুলো একটু গরম গরম খেলেই ভালো লাগে। আমার গলার যে কী অবস্থা সেটা আপনারা বুঝতেই পারছেন, বারবার তো আর আমি কেটে কেটে বয়সটা দিতে পারছি না, তো তার জন্য আজকে আমি এভাবে বয়সটা দিয়ে যেতে হচ্ছে। গতকাল তো আমার অনেক আপু আমার বয়সের অনেক প্রশংসা করেছেন, কিন্তু আজকে মনে হয় না কেউ আমার বয়স নিয়ে প্রশংসা করবেন। আজকে একদম বিচ্ছিরি অবস্থা আমার গলার। তো এখানে একটু পাতলা করে সেমাই করবো। রেসিপিটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, তাই আজ আর তেমনভাবে শেয়ার করছি না। আজকে জাস্ট ইফতারে কী তৈরি করছি সেটাই শেয়ার করছি। ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম, বাসায় কিন্তু রেগুলার যে কাজগুলো হয় এগুলো কিন্তু করা হয়, কিন্তু এগুলো ক্যামেরার মধ্যে করা হয় না। দেখা যায় যে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু, ঘর মোছা, ঘর গোছানো, কাটাকাটি, ধোয়া সব কিছুই হয়, কিন্তু সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করাটা সম্ভব হয় না। কখনো আমি করে নিচ্ছি তো কখনো মা, তো তার জন্য আর ওইভাবে শেয়ার করা হয় না।
তো ইফতারের আগে আগে আমি চেষ্টা করি রান্নাগুলো শেষ করার জন্য, আর প্রায় তো ইফতারের সময় হয়ে গিয়েছে, তো তাই এখানে তরকারিটা বসিয়ে দিয়ে তারপর ইফতারে চলে যাব। তো এই তো এখানে আমি একটু মুরগির মাংস রান্না করব, সেটাই করে নিয়েছি। আর আজকে একটু ব্রয়লার মুরগি ভুনা করছি, তো ব্রয়লার মুরগি তো মা খাবেন না, তো তার জন্য সাথে একটা ডিম দিয়ে দিয়েছি, মায়ের জন্য একটা ডিম হলেই এনাফ, সাথে একটা ভর্তা করব। কক মুরগি রান্না করলে দেখা যায় যে আয়ন খেতে চায় না, তো ভাবলাম যে কিছুদিন থেকে আয়নকে তেমনভাবে চিকেন খাওয়ানো হচ্ছে না, তো বিশেষ করে ওর কথাটা মনে করেই ভাবলাম যে আজকে একটু ব্রয়লার মুরগি রান্না করি, তো তার জন্য এখানে ব্রয়লার মুরগিটা ভুনা করছি। আমার বা আয়নের বাবার যে কোনো একটা হলেই হয়, কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে মা আর আয়নকে নিয়ে একটু চিন্তা করতে হয় আমাকে। তো এই তো এখানে আমার ইফতার আয়োজন কিন্তু কমপ্লিট। সাধারণভাবে নর্মাল ওয়েতে আমি আমার ইফতারগুলো করে থাকি আর সেটা রেগুলার আপনাদের সাথে শেয়ার করি, হয়তো কারো কারো কাছে ভালো লাগে, কারো কাছে হয়তো ভালো লাগে না, তো যাদের কাছে ভালো লাগে না তারা অবশ্যই এটা অ্যাভয়েড করে যাবেন। ইফতারের আগে সবাই মিলে একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, এটাই তো সেটাই করছিলাম, সবাই মিলে একটু আল্লাহর দরবারে হাত তুলেছি, আল্লাহ যাতে করে আমাদের সকলের গুনাহ মাফ করে দেন, সবার মনে নেক বাসনাগুলো যাতে করে আল্লাহ পূরণ করেন। চলে যাচ্ছে পবিত্র রমজান মাস, আর বেশি দিন নেই, কত সুন্দরভাবে এই মাসটা চলে যাচ্ছে আমাদের সবার, তাই না? তো এই তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতটি জানতে পারলে আমার কাছে তো অনেক ভালো লাগে, কারণ পরবর্তী ভিডিও নিয়ে আসতে অনেক বেশি আগ্রহী হই, তো তার জন্য আপনাদেরকে বলবো আপনাদের সুন্দর মতামতটি আমাকে দিয়ে যাবেন। জানি আজকে ভিডিও জুড়ে অনেক ভুল ছিল, আমার কথায় বিশেষ করে অনেক বেশি প্রবলেম ছিল, তো তার জন্য সবার কাছে আবারও ক্ষমা চাইছি। প্লিজ সবাই আমার আজকের ভিডিওটা ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন। ভিডিওতে যেহেতু ভয়েস ওভার করতেই হবে, তো ভাঙা গলা হোক কিংবা বন্ধ গলা হোক দিয়ে যেতেই হবে, যেহেতু আমি রেগুলার ওয়েজ আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, তো এটা যেহেতু আমার একটা কাজ, একটা দায়িত্ব, সেটা তো আমাকে পালন করতেই হবে, এবার সেটা হোক ভাঙা গলায় কিংবা বন্ধ গলায়, যেভাবে হোক দিয়ে তো যেতেই হবে। তো কারো কাছে যদি আমার আজকের কথাগুলো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন। তো এই তো আজকে মোটামুটি আমি একদম ভিডিও শেষ পর্যায়ে আছি, যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের যত্ন নেবেন, এতটুকুই বলবো। তো এই তো ছিল আমার আজকের আয়োজন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।